প্রিয় বন্ধুরা, আজ আমরা একটু একটু ভিন্ন মাত্রায় এসেছি। সাধারণত সারগাম শিখে বা প্র্যাকটিস করে আরো ওস্তাদের কাছে অনেক রকম ভাবেই আমরা গান শিখে থাকি। তারপরেও রিড ধরে শেখানো একটা ব্যাপার তো থেকেই যায়, ওস্তাদ থাকলেও অনেক সময় রিড ধরে ধরে শেখাতে পারেন বা শেখান। তো আজকে আমরা একটি গান কিভাবে হারমোনিয়ামের রিডগুলো ধরে ধরে বা রিড বুঝে বুঝে কিংবা দেখে দেখে একটি গান তোলা যেতে পারে সেটা চেষ্টা করতে পারি। তো সেই হিসেবে এটা এটা সাধারণত এটা আমি বিশেষ করে যারা শিক্ষানবিশ যারা গান শিখছেন তাদের একটু হলেও হয়তো উপকারে আসবে, এইভাবে যদি একটু তারা ফলো করে থাকেন বা একটু দেখে থাকেন ভিডিওটা। আমরা একটি গান আজকে হারমোনিয়ামে রিড ধরে করব, খুব কমন একটি গান। সেটি খুব কমন একটি গান, দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না। এই গানটি খুব জনপ্রিয় একটি গান, সেই গানটি আমরা একটু দেখবো আজকে। হ্যাঁ, আমি হাত এখানে দিলেও আসলে আমার মূল গানটা শুরু হবে এফ থেকে, এখান থেকে। এখানে যে তিনটে কালো আছে, এই তিনটে কালোর প্রথম যেটা আছে সেটা থেকে গানটি মানে মূল গানটি শুরু হবে। আমি দেখাচ্ছি, আমি প্রথমে একটু গেয়ে নেই গানটা অল্প একটু। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। তো এটা এখন আমরা একটু দেখি কিভাবে করা যায় গানটা। তো এখান থেকে শুরু, দে দে পা দে দে, এখানে ডাবল দে দে দুটো শব্দ, এখানে দুটো টোকা। দে দে পাল পাল তুলে দে, আশা করি বুঝতে পারছেন। দে দে পাল দে দে পাল দে দে, ওকে, পাল তুলে দে তুলে দে, তাহলে কি হলো? দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, গেল এটা। এবার মাঝি, মাঝি একই জায়গায়, মাঝি মাঝি হেলা হেলা হেলা, মাঝি হ্যাঁ মাঝি হ্যাঁ, মাঝি হেলা করিস না, হেলা করিস করিস না, হেলা করিস না, বুঝা গেছে? হেলা মাঝি হেলা করিস না, করিস না, এখানে কো এখানে রিস এখানে না, তাহলে কি হলো? দে দে সরি মাঝি হেলা করিস না, ছেড়ে দে ছেড়ে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে নৌকা, ছেড়ে দে নৌকা, ছেড়ে এখানে ছেড়ে ছেড়ে দে রেস্টটা একটু থাকছে, ছেড়ে দে নৌকা, ছেড়ে ডেটা ছেড়ে রের রেস্টটা এখানে গিয়ে, ছেড়ে দে নৌকা, আবার নৌটা এখানে শুরু, ছেড়ে দে নৌ নৌকা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দেখি আমরা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব আমি যাব আমি যাব মদিনা, বুঝা গেছে? ছেড়ে দে নৌকা আমি আমি যাব যাব মদি যাব যাব, যাটা শুরু
বোটাতে শেষ। ছেড়ে দে নৌকা আমি যাব মোদি মোদি না। তাহলে আশা করি বুঝতে পারছেন। আবারও একবারে একটু আস্তে আস্তে বাজিয়ে দেখাচ্ছি। এখানে আরেকটা কথা বলে রাখি, যখন আমরা দেদে পাল তুলে দিয়ে লাইনটা দুইবার করছি তখন কিন্তু এখানে শুধু পাল থেকে আসছে, আর দেদে কিন্তু থাকছে না। দেখুন, দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে, তখন পালটা পাল পাল তুলে দে, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আচ্ছা, এটুকু গেল। আমি একবার একটু খুব ধীরে 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 বাজাচ্ছি। দেখেছেন দুনিয়াটা এখানে শেষ। দুনিয়ায় নবী নবী নবী, দুনিয়ায় নবী এলো, দুনিয়ায়, দুনিয়াটা এখানে শেষ। নবী নবী এলো, দুনিয়ায় শব্দটা এখানে শেষ, নবী এলো এখানে। দুনিয়া দুনিয়ায় দুনিয়ায় নবী এলো, বুঝতে পারছেন, দুনিয়ায় নবী এলো, মা সাথে আমিনার আটা, মা আমিনার ঘরে, মা আমিনার নার ঘরে, নার ঘরে দুনিয়ায় নবী এলো, মা আমিনার ঘরে। একটু গলাতে ধরে রাখতে হবে। দুনিয়ায় নবী এলো, মা আমিনার ঘরে, আসিলে হাজার, আসিলে আসিলে এক জায়গাতেই, আসিলে হাজার মানিক মানিক, আসিলে আসিলে হাজার মানিক, কাঁদিলে কাঁদিলে মুক্তা ঝরে, কাঁদিলে মুক্তা ঝরে, দুনিয়ায় নবী এলো, মা আমিনার ঘরে, হাসিলে কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। দয়াল দয়াল এখানে, দয়াল মুর্শিদ মুর্শিদ যার, মুর্শিদ যার, মুর্শিদ যার, মুর্শিদ তিনটা, মুর্শিদ তিনটা অক্ষর, মুর্শিদ যার, মুর্শিদ যার, যার দুটো দুটো অক্ষর আছে এখানে, মুর্শিদ তিনটা, যার এক দুই তিন, এক দুই, এক দুই তিন, এক দুই, মুর্শিদি যার সখা, একই জায়গায় মুর্শিদি যার সখা, তার কি শের, তার কি শের ভাবনা, কি শের, কি শের, শের ভা, শের ভা বোনা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা,
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ঠিক আগের মতো, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আশা করি বুঝতে পারছেন। আমি অন্তরটা আরেকবার একটু খুব ধীরে ধীরে বাজাচ্ছি। আরেকটা অন্তর আর একই সুর, তাই আর ওই অন্তরটা আমি করলাম না। আশা করি এটা দেখে আপনারা যারা নতুন শিখছেন তারা একটু হলেও উপকার পাবেন আমাদের পরবর্তী অন্য কোনো গান নিয়ে। ঠিক এভাবেই হয়তো এর চেয়ে আরেকটু সুন্দরভাবে আপনাদের সামনে রিদ সহকারে কীভাবে বাজাতে হয় সেটা সহকারে উপস্থিত হব। সে পর্যন্ত পরবর্তী ভিডিও বা পরবর্তী গানের জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। যদি পরবর্তী গানগুলো সুন্দরভাবে নোটিফিকেশন সহ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।